চট্টগ্রামের মাদারবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল কাঁচামাল দিয়ে পণ্য তৈরির অভিযোগে কয়েকটি বেকারিতে যৌথ অভিযান চালাচ্ছে বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও র‍্যাবের একটি বিশেষ দল। সেখানে আছেন আমাদের সহকর্মী মুজিবুল হক, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুজিবুল, অভিযান সম্পর্কে বিস্তারিত জানাবেন। ঈশিতা, এই মাদারবাড়ি এলাকাটি একটি জনবসতিপূর্ণ এলাকা। এই এলাকায় অন্তত 20টি বিস্কিট কারখানা এবং বেকারি কারখানা রয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে ভেজাল কাঁচামাল দিয়ে বেকারি পণ্য তৈরি হচ্ছিল এমন সুনির্দিষ্ট অভিযোগ ছিল র‍্যাবের কাছে। এবং আজকে বেলা 12টার দিকে কিন্তু র‍্যাবের একটি বিশেষ দল, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআইয়ের একটি যৌথ অভিযান এখানে চলছে। সকাল থেকে প্রায় 5টি কারখানায় তারা অভিযান চালিয়ে তারা যেটি দেখতে পেয়েছেন, রমজানকে কেন্দ্র করে এই কারখানাগুলোতে ভেজাল পণ্য তৈরি হচ্ছিল, সাথে মেয়াদ উত্তীর্ণ যে সমস্ত কাঁচামাল রয়েছে সেই কাঁচামালগুলো দিয়ে তারা এই বিস্কিট এবং অন্যান্য পাউরুটি সহ যে সমস্ত দ্রব্যাদি রয়েছে সেই দ্রব্যাদিতে তারা ব্যবহার করতেন। রমজানকে টার্গেট করে এই বড় একটি সিন্ডিকেট তারা সক্রিয়। সেই অভিযোগই কিন্তু র‍্যাবের কর্মকর্তারা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছেন, সেই অভিযোগের ভিত্তিতে তারা অভিযান চালাচ্ছেন। আমরা একটু অভিযানের ব্যাপারে কথা বলতে চাই। র‍্যাব 7-এর সহকারী পরিচালক পিডি অফিসার নুরুল আফসার আমাদের সঙ্গে রয়েছেন। একটু বলবেন অভিযানের ব্যাপারে, সর্বশেষ কী অবস্থা, কী দেখেছেন? আমাদের আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামবাসী যাতে করে আমাদের সাধারণ বাজারে যাতে আমাদের ভেজাল যে খাদ্যদ্রব্য রয়েছে সেটার পরিমাণ যাতে নিয়ন্ত্রণে থাকে, সেজন্য আমাদের আজকে বিশেষ মোবাইল কোর্ট। আমাদের ভ্রাম্যমাণ আদালতে আমাদের সাথে নিরাপদ খাদ্য অধিদপ্তর রয়েছে, বিএসটিআই রয়েছে। তো আমরা এই ঘনবসতিপূর্ণ যে মোগলটলি এরিয়া, সে এরিয়াকে আমরা, আমাদের কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এরিয়ার ব্যাপারে এবং অসংখ্য বেকারি এখানে রয়েছে। তার মধ্যে আমরা 2টি বেকারিকে অলরেডি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক আমাদের 4-4-8 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তারা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং হচ্ছে যে রং, কাপড় তৈরির রং খাবারে মেশানো এবং হচ্ছে আরও যে তাদের যে অনুমোদনহীন, অর্থাৎ এখানে আমরা দেখেছি তারা প্রায় 13টা পণ্য উৎপাদন করে কিন্তু তাদের একটিমাত্র পণ্যের অনুমোদন রয়েছে এবং হচ্ছে তাদের কোনো লাইসেন্সও নেই। সেজন্য আমরা এখানে আমাদের অভিযান আজকে অব্যাহত থাকবে। ঈশিতা, শুনছিলেন যে একেবারে অনিয়মের যে ভাগার বলা চলে যে এই মাদারবাড়ি এলাকার প্রায় 20-25টি এরকম কারখানা রয়েছে, তো র‍্যাব যেটি বলছে তাদের অভিযান অব্যাহত থাকবে রমজানের আগে, যাতে কোনো ধরনের ভেজাল পণ্য বাজারে না আসে, সাধারণ মানুষ যাতে স্বস্তিতে কেনাকাটা করতে পারে, নিরাপদ খাদ্য যাতে মানুষ পায়, সেই সেবা বা সেটি তারা নিশ্চিত করবার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে মাদারবাড়ি এলাকা থেকে র‍্যাবের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআইয়ের যে যৌথ অভিযান তার খবরাখবর। ঈশিতা, ধন্যবাদ মুজিবুল আপনাকে।